সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম তো আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে প্যারিস অলিম্পিক দু যার পার্ট টু তার মানেই বুঝতে পারছো যারা ফার্স্ট টাইম দেখছো এই ক্লাস মানে পার্ট ওয়ান আগে আমি করিয়ে দিয়েছি এখন বিষয়বস্তু হচ্ছে দু সালে যতগুলো এক্সাম তোমরা ফেস করতে চলেছো প্রতিটা জায়গাতে একটা অলিম্পিক থেকে কোশ্চেন ডেফিনেটলি তুমি পাবে এখন বিষয় হচ্ছে এত চ্যানেল এত ক্লাস তোমরা রীতিমতো পাজেল যে অলিম্পিক থেকে তো কোয়েশ্চেন আসবে বুঝলাম বাট কতটা পড়তে হবে কি বাদ দিতে হবে এবং ঠিক এক্স্যাক্টলি কতটুকু পড়ে গেলে পরীক্ষায় আমি গিয়ে কোশ্চেন কমন পাবো এটাই না তোমাদের মনে সবচেয়ে বড় ডাউট তো সেটার জন্য আমি বলি দেখো যারা এই পার্ট টুটা আজকের ফার্স্ট টাইম দেখছো তারা অবশ্যই করে পার্ট ওয়ান ক্লাসটা কমপ্লিট করো সেখানে আমি পুরোপুরি বুঝিয়ে দিয়েছি যেগুলো মিজ ইয়ে মিসলেনিয়াস হোক বিসিএস হোক বা ক্লার্কশিপে হোক পরীক্ষায় আসতে পারে এবং সেটা কিন্তু এই প্যারিস অলিম্পিক শুরু হওয়ার ঠিক আগের ক্লাস এবং সেই ক্লাসেই আমি বলেছিলাম যে প্রাইজ সেরিমনি বা প্রাইজ ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়ে গেলে আমি একটা আলাদা করে সেপারেট ক্লাস নেবো যেখানে শুধুমাত্র প্রাইজ রিলেটেড কথা বলা থাকে তো চলো আজকের সেই ক্লাস অলমোস্ট শেষ হয়ে গেল প্যারিস অলিম্পিক খুব ভালোভাবে সাকসেসের সঙ্গে শেষ হলো এবং তার প্রাইজ ডিস্ট্রিবিউশন বা প্রাইজ সেরিমনি ওরিয়েন্টেড আমরা ক্লাসটা আজকে করে ফেলব আবারও বলছি প্রথম ক্লাসটা কিন্তু দেখে রেখো সেখান থেকেও কোশ্চেন আসতে পারে তো শুরুতে দেখো র্যাঙ্ক কান্ট্রি এটা জি মানে গোল্ড এস ফর সিলভার বি ফর ব্রোঞ্জ এবং টোটাল নাম্বার অফ মেডেল এই র্যাঙ্ক লিস্টটা কিন্তু পরীক্ষায় আসে এবং কেমন ভাবে আসে দেখো যেটুকু পড়াচ্ছি সেটুকুতে কনসেন্ট্রেট করো নাম্বার ওয়ান র্যাঙ্ক হোল্ড করছে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে কে ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং গোল্ড কটা পেয়েছে চল্লিশটা সিলভার চুয়াল্লিশটা বিয়াল্লিশটা টোটাল নাম্বার কটা ওয়ান টোয়েন্টি সিক্স কিছু না মনে রাখতে পারলেও এটুকু তোমাকে মনে রাখতে হবে যে ইউএসএ টপ ওয়ান র্যাঙ্ক করলো উইথ ফর্টি নাম্বার অফ গোল্ডস এবং সেটা কিন্তু চায়নার সঙ্গে সেম চায়নাও কিন্তু সেম চল্লিশটাই গোল্ড পেয়েছে এখন দুজনের র্যাঙ্ক ডিফারেন্স হয়ে গেছে একটাই কারণে টোটাল নাম্বার অফ লিস্ট সেখানে ইউএসএ একশো ছাব্বিশ চায়না একানব্বই এইটা কিন্তু মনে রেখো একশো ছাব্বিশটা টোটাল পদক নিয়ে ইউএসএ নাম্বার ওয়ান র্যাঙ্ক হোল্ড করছে এবং নাম্বার টু হচ্ছে চায়না আরেকটা জিনিস মনে রাখতে হবে যেহেতু আমাদের দেশ ওখানে পার্টিসিপেট করেছিল পরীক্ষায় কিন্তু ইন্ডিয়া ফোকাস করেই কোশ্চেন আসে তো ইন্ডিয়ার র্যাঙ্ক কত সেভেন্টি ওয়ান কত র্যাঙ্ক ইন্ডিয়ার সেভেন্টি ওয়ান র্যাঙ্ক এবং ইন্ডিয়ার পদক তালিকা দেখে নাও গোল্ড জিরো মানে পায়নি সিলভার একটা আর একটা হতে পারতো একটা দুর্ভাগ্যবশত বা যারা তোমরা জানো ডিটেলসটা তোমরা নিশ্চয়ই জানো হয় গোল্ড নয় একটা সিলভার আরও এক্সট্রা হতে পারতো এবং হবে কি না সেটা আদৌ তার জন্য কিন্তু আরও একটা দুটো দিন ওয়েট করতে হবে সবাইকে আর সিলভার তাহলে ইন্ডিয়াতে আলটিমেট কটা পেলো একটা এবং ব্রোঞ্জ পেলো পাঁচটা টোটাল নাম্বার যেটা ব্রোঞ্জ পদক তালিকা এই পদক তালিকা কত ছটা ভারত টোটাল ছটা পদক পেয়ে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে সেভেন্টি ওয়ানতম র্যাঙ্ক হোল্ড করলো এর আগে যদি বলি টোকিও অলিম্পিক যেটা হয়েছিল লাস্ট অলিম্পিক সেখানে কিন্তু ভারত সর্বমোট সাতটা মেডেল পেয়েছিলো এবারে কিন্তু একটা কম তো চলো আরও কিছু দেখে নেওয়া যাক যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো এবার দেখে নাও ইন্ডিয়াস ফ্ল্যাগ বিয়ারার ডিউরিং ক্লোজিং সেরেমনি মানে প্যারিস অলিম্পিক দু যখন শেষ হয়ে গেল সেই ক্লোজিং সেরেমনি প্রোগ্রামে কে ভারতের জাতীয় পতাকা বহন করলো অ্যাকচুয়ালি দুজন বহন করেছেন পি আর সৃজেশ অ্যান্ড মানু ভাকার এনাদের দুটো জনের ডিটেলস তো আমি একটু পরেই বলবো তো আপাতত জেনে দেখো এই দুজন কিন্তু ক্লোজিং সেরেমনির ফ্ল্যাগ বিয়ারার এখন ওপেনিং সেরেমনির তাহলে ফ্ল্যাগ বিয়ার কারা করেছিলেন জানতে গেলে তোমাকে পার্ট ওয়ানের ভিডিওটা দেখে আসতে হবে যেটা এই ভিডিওর ডেসক্রিপশান লিকে গিয়ে আমি সেই ক্লাসটা দিয়ে দেবো তোমরা দেখে নিও সেকেন্ড দেখো অ্যাথলিটস উইল বি রিপ্রেজেন্টিং ইন্ডিয়া কতগুলো বা কত জন অ্যাথলিট ভারতকে রিপ্রেজেন্ট করলো দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে সেই নাম্বারটা কত একশো সতেরো জন অ্যাথলিট এবং এর মধ্যে ষোলোটা স্পোর্টসে ইভেন্টে কিন্তু এরা পার্টিসিপেট করেছিল মানে যতগুলো খেলা হয়েছে প্যারিস অলিম্পিকে তার সবগুলোতে কিন্তু নয় ষোলোটা স্পোর্টস ইভেন্টে ইন্ডিয়া পার্টিসিপেট করেছিল সংখ্যাটা কত একশো জন এবং এর মধ্যে ওল্ডেজ ফ্রম ইন্ডিয়া সবচেয়ে বয়স্ক যে অ্যাথলিক পার্টিসিপেট করেছিল তার নাম হচ্ছে রোহন বোপান্না ফর্টি ফোর ইয়ার্স অব এজ ক্যান ইউ ইমাজিন চুয়াল্লিশ বছর বয়সে একটা মানুষ প্যারে অলিম্পিকের মতো জায়গায় গিয়েছিলেন এবং ইয়াঙ্গেস্ট ফ্রম ইন্ডিয়া সবচেয়ে কম বয়সী যিনি গিয়েছিলেন তার নাম হচ্ছে ধিন ধি তো এনার বয়স মাত্র চোদ্দ বছর তোমাদের কাজ হবে এই রোহন বোপান্না এবং ধিন্দি দিশাংশু এই দুজন ব্যক্তিত্ব বা পুরুষ এবং নারী কোন খেলার সঙ্গে এনাদের দুজনের নাম রিলেটেড মিছিলেন কিন্তু এরকম টাইপের কোশ্চেন আসে পার্টিকুলার একটা স্পোর্টস পার্সনের নাম দিয়ে বলবে কোন স্পোর্টসের সঙ্গে এই নামটা রিলেটেড তো তোমাকে তখন চয়েস করতে হবে যখন এখনই চয়েস করা শুরু করে নাও তো চলো এরপরে মেন ভিতরে ঢোকা যাক তো আজকের ক্লাসে সবচেয়ে ইম্পর্টেন্ট স্লাইড শুরু বলা যায় ইন্ডিয়া মেডেলস অলিম্পিক দু ভারত দু অলিম্পিকে সাত ছটা তো মেডেল জিতলো আমরা বুঝলাম তো এখন ব্যাপার হচ্ছে কারা কোন স্পোর্টসের জন্য কি পদক জিতেছেন তার ডিটেলসটা অলিম্পিয়ান নাম কি অ্যাকচুয়ালি স্পোর্টস কি এবং ইভেন্ট কি হয়েছিল এবং কি মেডেল জিতেছেন তো দেখো প্রথমেই আছে মানু ভাকের মানু ভাঁকের কী জিতলেন শ্যুটিং কোন খেলাতে তিনি পারদর্শী ছিলেন সেটা হচ্ছে শ্যুটিং এবং যে ইভেন্টে তিনি অংশগ্রহণ করেছিলেন সেটা হচ্ছে ওমেন টেন মিটার ইয়ার পিস্তল মনে দেখো ওমেন টেন মিটার ইয়ার পিস্তল এবং তিনি কি পদক জিতলেন সেটা হচ্ছে ব্রোঞ্জ দেন মানু ভাকের অ্যান্ড সরবজোত সিং মানু ভাকের এবং সরবজোত সিং দুজনে যুগ্মভাবে কোন খেলাতে অংশগ্রহণ করেছেন শুটিংয়ে এবং সেটা কি ছিল মিক্সড মিটার ইয়ার পিস্টল এবং সেখানেও কিন্তু ব্রোঞ্জ জিতলেন তাহলে মানু ভাকের অ্যাকচুয়ালি দু দুটো ব্রোঞ্জ জিতলেন একটা অলিম্পিকে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে দুটো ব্রোঞ্জে যার নাম জড়িত তার নাম কি মানু ভাকের তো পরের পরের নামগুলো দেখে নাও স্বপ্নীল কুশালে তিনি হচ্ছে শ্যুটিংয়ে পারদর্শী ছিলেন এবং তিনি মেন্স ফিফটি মিটার যে মেন্স ফিফটি মিটার শ্যুটিং হয়েছিল তাতে ব্রোঞ্জ জিতেছেন দেন দেখো ইন্ডিয়ান টিম ইন্ডিয়ান টিম হকি টিম মেন্স ইভেন্ট যেটা হয়েছিল সেখানে ব্রোঞ্জ জিতেছেন এবং এটা বলার বিষয় সেটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু আজ পর্যন্ত অলিম্পিক হিস্ট্রিতে সবচেয়ে বেশিবার সোনা যদি কোনো ইভেন্টে পেয়ে থাকে সেটা হচ্ছে এই হকি সেটা কিন্তু আমি আগের ক্লাসে ভালো করে বুঝিয়েছি তোমরা দেখে নিও এবং এটা নিয়ে ইন্ডিয়া কিন্তু পর পর দুটো অলিম্পিকে ব্রোঞ্জ পেল এর আগের যে টোকিও অলিম্পিক হয়েছিল সেখানেও ইন্ডিয়ান টিম হকি টিম ব্রোঞ্জ পেয়েছিল এবারেও ব্রোঞ্জ পেল দেন দেখো এই নামটা নীরজ চোপড়া অ্যাথলিটস তিনি কি পেলেন মেন্স জ্যাভলিন থ্রোতে তার নাম জড়িত এবং তিনি পেলেন সিলভার এর আগের বারে টোকিও অলিম্পিকে কিন্তু তিনি গোল্ড পেয়েছিলেন এবারে তিনি সিলভার পেলেন তাহলে নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত যদি বলে বুঝবে মেন্স জ্যাভলিন থ্রো তিনি কি মেডেল পেলেন সিলভার লাস্ট ওয়ান দেখো আমান কেজি এই ক্যাটাগরির সঙ্গে এনার নাম রিলেটেড এবং তিনি কি জিতলেন ব্রোঞ্জ তো দ্যাটস ইট প্রথম পার্ট ওয়ান অলিম্পিক যে ক্লাসটা করিয়েছিলাম এবং আজকের যে ক্লাসটা করালাম পার্ট টু আশা করি এর বাইরে পরীক্ষায় কোনো কোয়েশ্চেন আসবে না সুতরাং তোমরা যদি কমন পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই করে দুটো ক্লাস একসাথে দেখো একটা কমপ্লিট করে নেক্সট এটাতে এসো আদারওয়াইজ শুধু যদি এই ক্লাসটা দেখে তুমি পরীক্ষায় গিয়ে অ্যাপিয়ার হও দেন তোমার মিস হওয়ার চান্স থাকলেও থাকতে পারে সেই কারণে বলবো দুটো ক্লাস একসঙ্গে দেখে যাও তো কনফিডেন্সের সঙ্গে তুমি পরীক্ষা দিতে পারবে তো চলো খুব ভালো করে পড়াশোনা করো দ্যাটস ইট টাটা